Hi viewers, assalamu alaikum. Welcome to Shahnaz Cooking. Thakse ajker recipe porbo palong shak diye puthi mas ranna. Khubi mojar ebong shohoj ekti recipe. Tahole cholun chole jai mul recipe te. Koraite ami ekhon 3ta piyaz kuchi dibo. তারপর দিব কাঁচা মরিচ ফালি যে যেমন ঝাল খান সে তেমন আমি এখানে দিয়েছি 7 থেকে 8টা কাঁচা মরিচ ফালি সামান্য লবণ দিয়ে দিব আমি এখানে লবণের পরিমাণ একটু কম দিয়েছি তারপর দিয়ে দিব একটু হলুদ গুঁড়ো দিয়ে দিব আদা রসুন বাটা আপনারা চাইলে আদা রসুন বাটা নাও দিতে পারেন এবার দিয়ে দিব সরিষার তেল তারপর সবগুলো উপকরণ মেখে নিব আর খুব জোরে চেপে মাখানোর প্রয়োজন নেই একটু আলতো করে ডোলে মেখে নিলেই হবে এই মাছগুলো আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার এই পুঁটি মাছগুলো দিয়ে দিব এই পুঁটি মাছগুলো দিয়ে আলতো করে মরিচ পেঁয়াজের সঙ্গে মেখে নিব জোরে চেপে মেখে নেওয়ার প্রয়োজন নেই মাছগুলো মেখে নেওয়ার শেষে সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম খুব বেশি পানি দেওয়ার প্রয়োজন নেই অল্প করে একটু পানি দিবেন যাতে মাছগুলো পানির মধ্যে ডুবে যায় ঢাকনা দিয়ে ঢেকে আমি মাছটাকে 2 থেকে 3 মিনিট রান্না করে নিব 2 থেকে 3 মিনিট পর আমি ঢাকনাটা খুলে দিলাম আর এরই মধ্যে দেখুন মাছটা খুব ভালোভাবে ফুটে উঠেছে আর মাছটা প্রায় সিদ্ধ হয়ে গেছে আর দেখুন পানিটাও কমে গেছে ঠিক এই পর্যায়ে আমি পালং শাকটা দিয়ে দিচ্ছি আমি পালং শাকগুলো ছোট করে কেটে নিয়েছি আর ভালো করে পরিষ্কার করে নিয়েছি ঢাকনা দিয়ে ঢেকে আমি কিছুক্ষণের জন্য রান্না করে নেব কিছুক্ষণ পর আমি ঢাকনাটা খুলে নিয়েছি এখন আমি খুব আলতোভাবে নেড়ে দিব মাছটা যেন ভেঙে না যায় খুব বেশি নাড়াচাড়ার প্রয়োজন নেই দেখতে পাচ্ছেন কালারটা কেমন চেঞ্জ হয়ে এসেছে এই পর্যায়ে লবণটা একটু চেক করে নেবেন লবণের পরিমাণ একটু কম হলে দিয়ে দিবেন আর দেখতেই পাচ্ছেন এই রান্নাটি কত সহজভাবে করা হলো আমি ঝোলটাকে মাখামাখা করে নিয়েছি এর থেকে বেশি কমিয়ে নিব না আর এই রকম মাখামাখা রান্না করলে খেতে অসম্ভব মজা হয় আশা করছি এই সহজ রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে এরকম আরও নিত্য নতুন সহজ এবং মজার রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বাটনটিকে ক্লিক করবেন